বাসচালকর রূপত মন্ত্রী রঞ্জিত দত্ত। কণ কণ ছাত্র ছাত্রীর বাস সেবা মুকলি। এই দৃশ্য বিশ্বনাথর। নতুন বাসত উঠিবলে হেঁপাহ পড়া ছাত্র ছাত্রী, তাতে আক চালকর রূপত জলসিঞ্চন মন্ত্রী রঞ্জিত দত্ত। নির্বাচনের সময় ছাত্র ছাত্রীর অসুবিধার প্রতি লক্ষ্য রাখি স্কুল বাস দিয়ার প্রতিশ্রুতি দিছিল মন্ত্রী রঞ্জিত দত্তই। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মন্ত্রী দত্তই বিশ্বনাথর মিসিকাজান চা বাগিচালে আগবাই এই বাস। মঙ্গলবারে বাগিচাখনের কলাপানী ডিভিশনের কলেজিয়া আর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর 17 লাখ টাকার ব্যয় সাপেক্ষে স্কুল বাস সেবার শুভারম্ভ করে। নির্বাচনের সময় এই কোলাপানী চা বাগিচার যখন ছাত্র ছাত্রী আসলে বিহার বিশাল কলেজত পড়বলে যায়, মোক কৈছিলে যে ইয়ারপা প্রায় 3 কিলোমিটার খোজকাড়ি যাওয়ার পিছত সরকারি বাসত যায়। ডিমান্ড করেছিলেন আর সেই ডিমান্ড অনুসরি মানে আজ এই বাসখন দিছো। মিসিকেজান চা বাগিচার 4 কিলোমিটার পথ অতিক্রম করে মিসিকা সেন্টারের কলেজলে আহা যাওয়া করে ছাত্র ছাত্রী সকলে। ছাত্র ছাত্রী সকলের এই দুর্দশা স্বচক্ষে প্রত্যক্ষ করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যাতায়াতের সুব্যবস্থার। না ইয়ার আবার দেখেছিল স্কুল বাসত উঠিব যাওতে ছাত্র কেজন নামাই দিয়েছিল, সেইদিনে মোক খুব দুঃখ লাগিছিল। মানে একটা সংকল্প লৈছিল যে মানে যিকোনো প্রকার বাসখন এখন ইয়াত মই দিম আর আজি এইটো সার্থক হয়েছে। কেবিনেট মন্ত্রী রঞ্জিত দত্তর এই অনুদানত উৎফুল্লিত হয়ে পড়েছে ছাত্র ছাত্রীর লগতে এই বাগিচাখনের কর্মচারী সকলো। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।